প্রিয় দর্শক, আজ আমরা আফরা নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন আফরা নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি এবং ফার্সি উভয় ভাষাতেই এর অর্থ পাওয়া যায়। এটি সাধারণত মুসলিম মেয়ে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। ফার্সিতে আফরা নামের অর্থ বৃক্ষ বিশেষ, আর আরবিতে আফরা নামের অর্থ হচ্ছে চন্দ্র মাসের ১৩তম রাত। আফরা ইসলাম, আফরা ইয়াসমিন, উম্মে আফরা, আফরা জাহান, এভাবেও নামটি রাখা হয়ে থাকে। আফরা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।